Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। Objection sustained. Mr. Banerjee, আপনি অকারণ কথা বলে কোর্টের সময় নষ্ট করবেন না। ধন্যবাদ। হ্যাঁ, যা বলছিল। আচ্ছা, এই যে বাচ্চাটিকে নিয়ে আলোচনা হচ্ছে, এই বাচ্চাটির জন্ম কি আপনিই দিয়েছেন? আমি বোধহয় আমার প্রশ্নটাকে ঠিক আপনাকে বোঝাতে পারলাম না। আপনি কি এই বাচ্চাটাকে জন্ম দিয়েছেন? তাহলে বাচ্চাটা আপনার কি করে হলো? ধর্মাবতার, হ্যাঁ, আমি গুগলিকে জন্ম দিইনি, ওকে আমি নদীর ধার থেকে কুড়িয়ে পেয়েছিলাম। কিন্তু ওকে যখন আমি কুড়িয়ে পাই, ওর বছর দেড়েক বয়স হবে, ওকে যে আমি বাঁচাতে পারবো ভাবতে পারিনি। অনেক কষ্টে জমির দুয়ার থেকে ওকে আমি ফিরিয়ে এনেছিলাম। তারপর ওকে বুকে আগলে আমি অনেক কষ্ট করে বড় করি, সব বিপদ থেকে ওকে রক্ষা করি, আগলে রাখি। সেই যে ছোট্ট ছোট্ট দুটো হাতে ও আমার গলা জড়িয়ে ধরলো, তারপর থেকে আর ওকে কোল থেকে নামাতে পারি। ছটা বছর ধরে লড়াই করতে করতে বড় করেছি ওকে, মানুষ করেছি। আমি কি খাবো তার ঠিক ছিল না, কোথায় থাকবো তার ঠিক ছিল না, কিচ্ছু জানতাম না। কিন্তু কেন জানি না, অসাধারণ অদ্ভুত একটা শক্তি, শক্তি দিয়ে ওকে আমি মানুষ করি। এরপরও যদি গুগলি আমার না হয়, তাহলে কার ধর্মাবতার? What an emotional speech! বাহ, চোখে জল চলে এলো আমার। ধর্মাবতার, আমার মক্কেলকে উনি এভাবে ব্যঙ্গ করতে পারেন না। Objection sustained. Mr. Banerjee, আপনি কাজের কথা বলুন। Yes, sir. আপনি মিথ্যে কথা বলছেন, এসব ইমোশনাল গল্প বানিয়ে আপনি আদালতের সময় নষ্ট করছেন। আপনি বাচ্চাটিকে কুড়িয়ে পান। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।